থাকি দুই ভাই বোন। আপনার বিয়ে হইছে? আমার বিয়ে হই নাই ভাই। তো বিয়ে করেন নি কেন? বয়স হয়নি বিয়ের? বিয়ে তো বয়স হইছে, যৌতুকের লাগি বিয়ে করতে পাই না ভাই। যৌতুকের জন্য করতে পারি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি অসহায় আপু আসছে, আর আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম অঞ্জলি। অঞ্জলি আপু, তা কি অবস্থা? আপনি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান। আপনাদের গ্রামে বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ভাই ভোলা। আমাদের বাড়ি ছিল ভোলা বরিশাল, বুঝছেন? আচ্ছা আচ্ছা। পানি তো লইয়া গেছে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। আচ্ছা আচ্ছা। ছোট একটা ভাই আর মা বাবা আছে? বাবাটা বিয়ে করে চলে গেছে গা, মার কাছে এই মাটা তো নাই, এখন পরের বাসায় থাকি দুই ভাই বোন। আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে হই নাই ভাই। তো বিয়ে করেন নি কেন? বয়স হয়নি বিয়ের? বিয়ে তো বয়স হয়েছে, যৌতুকের লাগি বিয়ে করতে পারি না ভাই। যৌতুকের জন্য করতে পারেন না। এই বয়সে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? কষ্ট লাগে, একটা মনের মানুষ চাই যে পাশে থাকবে, যে হেল্প করবে, এরকম একটা মানুষ চান। আচ্ছা আচ্ছা। কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় বা বিয়ে শাদী করতে চায় তাহলে কিভাবে করবে? এই যে মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার করবে? মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ নাই তো ভাই, আপনি তুলেন। আমি তুলবো, তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতেই পারলেন, এক অসহায় পরিবারের মেয়ে, তার গ্রামের বাড়ি সেই দূর ভোলাতে। আসলে সে ভোলা থেকেই আজ ঢাকাতে আসছে বা ঢাকাতে থাকে, অনেক কষ্ট করে আসলে জীবনটা ট্রাভেল করছে। তার আসলে বাবা নাই। কেউ যদি তাকে ভালো লাগে বা যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01925। তার নাম্বারটি হচ্ছে 01926551540। নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01926551540। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, সব সময় খোলা থাকে। নামাজ কালাম পড়েন? ওই কাজ কাম করি, কত সময় পড়ি কত সময় পড়ি। মুসলমান মানুষ যেহেতু নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।